অনেক সময় আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকার পরও বৈজ্ঞানিক প্রচেষ্টাগুলো পরিকল্পনা অনুযায়ী হয় না। এক্ষেত্রে মাটির নিচে থাকা গর্ত খুলে দেয় রহস্যের বেড়াজাল। তেমনি একটি গর্তের সন্ধান মিলল তুর্কির মেনিস্থলে। সেখানে দিওয়াজ গ্রামের অংশকে বলা হয় নরকের দরজা, কারণ এই গ্রামের নিকটে মরুভূমির মাঝখানে 230 ফিট চওড়া একটি অগ্নি জ্বালামুখ রয়েছে, যা প্রকৃতপক্ষে ভূগর্ভস্থ প্রাকৃতিক গ্যাস নির্গমনের জংশন হিসেবে প্রাকৃতিক চাপেই তৈরি করা হওয়া একটি অগ্নি জ্বালামুখ। এই জ্বালামুখ সৃষ্টির পেছনে অবশ্য মানুষের হাত রয়েছে। আজ থেকে 40 বছর আগে 1975 সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানের জন্য এখানে ড্রিলিং শুরু করেছিল, কিন্তু সেখানে ড্রিলিং মেশিনের রিংগুলো খসে পড়ে যাওয়ার কারণে আশঙ্কাজনক হারে মিথেন গ্যাস ছড়িয়ে পড়ে। গবেষকরা মনে করেছিলেন এটি কয়েক ঘন্টা জ্বলে থেমে যাবে, কিন্তু 40 বছর ধরে এটি এখনো জ্বলছে। প্রতি বছর অনেক দর্শক আসে এটি দেখার জন্য। 2010 সালের তুর্কে মেনিস্থানের প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছিলেন এই গর্তটি ভরাট করে ফেলবেন, কিন্তু এটি করতে গেলে আন্তর্জাতিক গ্যাস পাইপলাইন ব্যবহৃত হতে পারে, গর্তটি আর ভরাট করা। তুর্কি মেনিস্তার প্রাকৃতিক গ্যাস মজুতে বিশ্বে 5ম অবস্থানে রয়েছে।